যুব আইকন লড়াকু নেতা আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখানে উপস্থিত আছেন আমাদের মুখপাত্র তথা সাধারণ সম্পাদক শ্রী কুণাল ঘোষ মহাশয়, সাংসদ সুস্মিতা দেব এবং ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক, এবং আপনাদের প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা। একটা কথাই বলবো যে যবে থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন, তবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোড়া ফুলের প্রতীক নিয়ে বিভিন্ন রাজ্যে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছে। যেভাবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের বার্তাটা বিভিন্ন রাজ্যে পৌঁছে দিয়ে মানুষ যাচ্ছে অবহেলিত বঞ্চিত না থাকেন, তার প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। আমি শুধু একটা কথাই বলবো যে ত্রিপুরার সার্বিক কি অবস্থা সেটা ত্রিপুরার মানুষ খুব ভালো করে জানে। শান্তির রাজ্য ত্রিপুরা হচ্ছে সব থেকে, আমি মনে করি, প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে মানব সম্পদে পূর্ণ একটা রাজ্য, যে রাজ্যে অনেক কিছু করার ছিল কিন্তু দীর্ঘ দিন ধরে বাম অপশাসনে ত্রিপুরা যেমন বঞ্চিত অবহেলিত হয়েছে, আর তার থেকেও চূড়ান্ত অবহেলিত হয়েছে এই ভারতীয় জনতা পার্টির অপশাসন বলবো না, তাদের শোষণে। মানে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল একটা প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি তারা। গতকালকেও একজন মুখ্যমন্ত্রী তার নিজের রাজ্যে এত বন্যা কবলিত রয়েছে, সেই রাজ্য ছেড়ে এখানে এসেছেন প্রচার করতে। তিনি 2018 সালের আগে এখানে বলে গেছিলেন যে রেকর্ড করে নিন, লিখে নিন, যা যা প্রতিশ্রুতি বিজেপি দিচ্ছে সবগুলোই পূরণ করবে। আমি আর বিস্তারিত যাব না। যা যা প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার মাটিতে 2018 সালে দিয়েছিল, আজ তার একটাও পূরণ করতে পারেনি। স্মার্ট সিটির কি অবস্থা আগরতলায় আপনারা দুদিন আগে তার প্রত্যক্ষ করেছেন।